বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছি যে লীলা কি করে সিদ্ধাকে পড়াশোনা শেখাচ্ছে। তারপর থেকে বলছি, রাতের খাবার শেষে লীলা দৌড়ে বিছানায় যেত, সিদ্ধাকে সেখানে তার গল্প নিয়ে তৈরি থাকতে হতো। সে বিছানার কাছে মেঝের উপর বসে তার তুলনাহীন গল্পগুলো বলত, জঙ্গলের জন্তু জানোয়ারদের গল্প, স্বর্গের দেবতাদের কাহিনী, কিংবা সেই সব জাদুকরদের কাহিনী যারা জাদু বলে সোনার দুর্গ তৈরি করে সেখানে ছোট্ট রাজকুমারীদের আর তাদের পোষ্যদের ভরে রাখতে সক্ষম। দিনে দিনে লীলা সিদ্ধাকে আরো বেশি বেশি করে পছন্দ করতে লাগলো এবং আঁকড়ে ধরতে লাগলো। যখন সিদ্ধা বাগানে কাজ করে বা কাঠ কাটে, লীলা তার পাশে পাশে থাকে এবং সিদ্ধা যখন কোনো কাজে বাইরে যায়, লীলা তার সঙ্গী হয়। একদিন সন্ধ্যাবেলা সিদ্ধা বাইরে গিয়েছিল চিনি কিনতে, আর লীলাও গেল তার সঙ্গে। যখন তারা বাড়ি ফিরল, লীলার মা লক্ষ্য করলেন যে সোনার হারটি লীলার গলাতে নেই। তোমার চেনটা কোথায়? লীলা তার জামার ভিতরে দেখল, খুঁজল, আর তারপর বলল, আমি তো জানি না। লীলার মা তাকে এক চর কষিয়ে বললেন, কতবার তোমাকে বলেছি ওটা খুলে বাক্সের মধ্যে পুরে রাখতে। সিদ্ধা, সিদ্ধা! লীলার মা কিছুক্ষণ বাদে চিৎকার করলেন। সিদ্ধা আসামাত্র লীলার মা সিদ্ধাকে এক ঝলক দেখে নিলেন এবং ভাবলেন যে লোকটিকে দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে আজ। তিনি তাকে হারের কথা জিজ্ঞেস করলেন। সিদ্ধার গলা শুকিয়ে গাঁট হয়ে গেল। সে চোখ পিটপিট করে উত্তর দিল, সে কিছুই জানে না। লীলার মা পুলিশের ভয় দেখিয়ে চিৎকার জুড়লেন, তাকে একবার রান্নাঘরে যেতে হলো, কারণ উনানে কিছু একটা চাপানো ছিল। লীলা তার পিছনে ঘ্যান ঘ্যান করছিল, আমাকে একটু মিষ্টি দাও না মা, আমার খিদে পেয়েছে। যখন তারা আবার বেরিয়ে এলেন এবং সিদ্ধা সিদ্ধা বলে চিৎকার করলেন, তখন কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা যেন রাতের অন্ধকারে মিলিয়ে গেছে। শ্রী শিবশঙ্কর বাবু বাড়ি ফিরে এলেন ঘণ্টাখানেক বাদে। খুব উত্তেজিত হয়ে পড়লেন ব্যাপারটি নিয়ে, থানায় গেলেন এবং একটি অভিযোগ দায়ের করে এলেন। খাওয়ার পর লীলা কিছুতেই বিছানায় যেতে রাজি নয়। যতক্ষণ না সিদ্ধা এসে আমাকে গল্প বলছে আমি ঘুমাবো না, আমি তোমাকে পছন্দ করি না মা। তুমি সবসময় সিদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করো আর অতিষ্ঠ করে তোলো, কেন তুমি এত কর্কশ? কিন্তু সে যে তোমার চেন নিয়ে পালিয়ে গেছে। গেছে তো গেছে, ওতে কিছু যায় আসে না, আমাকে একটা গল্প বলো। লীলাকে তার কোলে শুইয়ে ঘুম পাড়াতে চেষ্টা করলেন তার মা, ঘুমাও ঘুমাও বলতে লাগলেন। লীলা বলে চলল, আমাকে একটা গল্প বলো মা। লীলার মায়ের পক্ষে ওই অবস্থায় গল্প বলা কার্যত অসম্ভব, তার মন অশান্ত। সিদ্ধার চিন্তা তাকে আতঙ্কিত করে রেখেছে। বদমাশটা হয়তো বাড়ির সব খবর পেয়ে গিয়ে রাতের বেলা ডাকাতি করতে আসবে, কিন্তু ভয়ে কেঁপে উঠলেন এই ভেবে যে কেমন সাংঘাতিক এক বদমাশকে তিনি এতদিন আশ্রয় দিয়ে এসেছেন। ঈশ্বরের অপার দয়া যে হারের লোভে লোকটা তার সন্তানকে হত্যা করেনি। ঘুমাও লীলা, ঘুমাও। তিনি লীলাকে আদর করে ভোলাতে চাইলেন। তুমি কি হাতির গল্প বলতে পারো না? লীলা প্রশ্ন করল। তার মা উত্তর দিল, না। চিৎকার চেঁচামেচির মাধ্যমে অসন্তোষ প্রকাশ করে লীলা জানতে চাইল, মা সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসবে না? মা এ প্রশ্নের উত্তর দিলেন না। এক মুহূর্ত পরেই লীলা বলে উঠল, সিদ্ধা চলে গেছে কারণ তাকে আমাদের মতো ঘরের ভিতরে শুতে দেওয়া হতো না। কেন তাকে সবসময় ঘরের বাইরে শুতে হবে মা? আমার মনে হয় সিদ্ধা আমাদের উপর রাগ করেছে। শ্রী শিবশঙ্কর যখন ফিরলেন, লীলা তখন ঘুমিয়ে পড়েছে। শ্রী শিবশঙ্কর বললেন, ওফ, কি ঝুঁকি না আমরা নিয়েছিলাম ওই লোকটিকে কাজে লাগিয়ে। মনে হচ্ছে সে একজন পুরনো অপরাধী, পাপী। শিশুদের গয়নাগাটি চুরির অপরাধে সে বার ছয়েক জেল খেটেছে। আমি ইন্সপেক্টরকে তার বর্ণনা দিয়েছিলাম, আর তার থেকেই ইন্সপেক্টর এক মুহূর্তেই তাকে শনাক্ত করতে পেরেছে। এখন সে কোথায়? স্ত্রী জানতে চাইলেন। শিবশঙ্করবাবু উত্তর দিল, পুলিশ তার ডেরার সন্ধান জানে, তারা খুব তাড়াতাড়ি তাকে তুলে নেবে, চিন্তা করো না। তাকে নিয়োগ করার আগে তার সঙ্গে পরামর্শ করিনি বলে ইন্সপেক্টর তো রেগে আগুন। চার দিন বাদে ঠিক যখন লীলার বাবা অফিস থেকে বাড়ি ফিরছিলেন, তখন একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন হাবিলদার সিদ্ধাকে এনে হাজির করল। সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়ে, লীলা খুশিতে ডগমগ হয়ে উঠল। সিদ্ধা, সিদ্ধা বলে চিৎকার করতে করতে সে সিঁড়ি ভেঙে ছুটে গেল তার সঙ্গে দেখা করতে। ওর কাছে যেও না, ইন্সপেক্টর লীলাকে থামিয়ে বললেন। যাব না কেন? ও একটা চোর, ও তোমার সোনার হারটি চুরি করে নিয়ে পালিয়েছে। লীলা বলল, করুকগে, আমার নতুন একটা হার তৈরি হবে। লীলা এ কথা বলতেই অন্য সকলে হেসে উঠল।
এরপর শ্রী শিবশঙ্কর সিদ্ধার সাথে কথা বললেন এবং তারপর তার স্ত্রী সিদ্ধার উদ্দেশ্যে তার বিশ্বাসঘাতকতা নিয়ে বেশ কিছু কঠিন কথা শোনালেন। তারপর তারা সিদ্ধাকে প্রশ্ন করলেন, কোথায় সে সোনার হারটা রেখেছে? আমি ওটা নেইনি, মাটির দিকে তাকিয়ে সিদ্ধা দুর্বলভাবে জবাব দিল। তুমি আমাদের না জানিয়ে পালিয়ে গেলে কেন? সিদ্ধার মা প্রশ্ন করলেন। কোনো উত্তর পাওয়া গেল না। লীলার মুখ লাল হয়ে উঠল। ওই পুলিশ, ওকে ছেড়ে দাও, আমি ওর সঙ্গে খেলতে চাই। ছোট্ট সোনা আমার, পুলিশ ইন্সপেক্টর বললেন, ও একটা চোর। হোক গে চোর, লীলা কিছুটা রুখে উত্তর দিল। তুমি কত বড় একটা শয়তান যে এমন নিষ্পাপ এক শিশুর থেকে জিনিস চুরি করেছো, ইন্সপেক্টর মন্তব্য করলেন। এখনো খুব দেরি হয়ে যায়নি, ওটা ফেরত দাও, আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে তুমি এ ধরনের কাজ আর করবে না। লীলার বাবা মাও ওই আবেদনে যোগ দিলেন। লীলা গোটা ব্যাপারটা নিয়ে বিরক্ত হল এবং বলল, ওকে ছেড়ে দাও, ও হারটা নেয়নি। ইন্সপেক্টর রসিকতা করে মন্তব্য করলেন, বাছা, এই মামলায় তুমি মোটেও নির্ভরযোগ্য সাক্ষী নও। লীলা তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল, না, ওটা মানে হারটা নেয়নি। তার বাবা বললেন, দেখো খুকি, যদি তুমি সভ্যভব্য আচরণ না করো তোমার ওপর আমি ভয়ানক রাগ করব। আধ ঘন্টা বাদে ইন্সপেক্টর হাবিলদারকে বললেন, ওকে থানায় নিয়ে যাও, মনে হচ্ছে আজ রাতে ওর সাথে আমাকে বসতে হবে। হাবিলদার সিদ্ধার হাত ধরে তাকে নিয়ে যাবার জন্য ঘুরল। লীলা তাদের পিছন পিছন ছুটতে অনুনয় করল, ওকে নিয়ে যেও না, ওকে এখানে রেখে দাও, ওকে এখানে রেখে দাও। সে সিদ্ধার হাত আঁকড়ে ধরল। সিদ্ধা পশুর মতো বোবা দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। শ্রী শিবশঙ্কর লীলাকে বাড়িতে বয়ে নিয়ে এলেন। লীলার চোখে তখন জল। প্রত্যেক দিন শ্রী শিবশঙ্কর যখন বাড়ি আসতেন তার স্ত্রী তাকে প্রশ্ন করতেন, গয়নাটার কোনো খোঁজ পেলে? আর তার মেয়ে প্রশ্ন করত, সিদ্ধা কোথায়? ওফ, ওই বদমাশগুলো যারা এক দুবার জেল খেটেছে তারা সবসময় সব ভয় কাটিয়ে ওঠে, কোনো কিছু দিয়েই তাদের শিকার করানো যাবে না। কয়েকদিন বাদে রান্নাঘরে তেঁতুলের পাত্রে হাত ঢুকিয়ে লীলার মা হারটা তুলে আনলেন। তিনি সেটাকে কলের তলায় এনে ভালো করে তেঁতুলের আস্তরণটি পরিষ্কার করে ফেললেন। নিঃসন্দেহে এটি ছিল লীলার হার। যখন সেটি লীলাকে দেখানো হল, লীলা বলল, আমাকে দাও, আমি হারটা পরতে চাই। এটা তেঁতুলের পাত্রে গেল কিভাবে? মা প্রশ্ন করলেন। গেছে কোনোভাবে, লীলা উত্তর দিল। তুমি কি এটা ভিতরে রেখেছিলে? মা জিজ্ঞেস করল। লীলা বলল, হ্যাঁ। মা বলল, কখন? লীলা বলল, অনেক আগে, অন্য কোনো একদিন। এর আগে তুমি এটা বলনি কেন? লীলা বলল, জানি না। যখন বাবা বাড়ি এলেন, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর যখন বাড়ি ফিরে এলেন এবং তাকে সবকিছু তখন জানানো হল, তিনি বললেন, এরপর থেকে বাচ্চাকে আর হার পরতে দেওয়া যাবে না। আমি তোমাকে বলিনি, আমি লীলাকে দু একবার হারটা হাতে নিয়ে ঘুরতে দেখেছিলাম। সে নিশ্চয়ই কোনো সময়ে হারটিকে পাত্রের মধ্যে রেখে দিয়েছিল, তার জন্যই এত সব ঝামেলা। সিদ্ধার ব্যাপারে কি করবে? মা জিজ্ঞেস করলেন। আমি ইন্সপেক্টরকে আগামীকাল জানিয়ে দেব। যাই হোক, আমরা কোনো মতেই সিদ্ধার মতো একটা অপরাধীকে বাড়িতে রাখতে দিতে পারতাম না। অর্থাৎ আর যাই হোক না কেন, সিদ্ধার মতো একটা মস্ত অপরাধীকে তো আর বাড়িতে রাখা যায় না।